সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আমি তোমাদের সঙ্গে রয়েছি অমরেশ স্যার। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে, যে খবরটি শেয়ার না করলেই নয়। কলকাতা পুলিশের কনস্টেবল যে মেল ফিমেল নিয়োগের শারীরিক মাপঝোঁক ও সক্ষমতার পরীক্ষার জন্য ডেট দিয়েছিল এবং নোটিশ প্রকাশ করেছিল, সেটা কিন্তু আপাতত পোস্টপন করলো পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। অর্থাৎ এটা কিন্তু খুবই একটি হতাশাজনক খবর। আমরা দেখেছিলাম গত 22 তারিখে এই মাসের যেটা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য নোটিশ পাবলিশ করেছিল, যেখানে বলা হয়েছিল আগামী 6 তারিখ থেকে, অর্থাৎ 6ই অক্টোবর থেকে শুরু হবে, কিন্তু সেটা কিন্তু আপাতত বন্ধ হয়ে গেল, অর্থাৎ পোস্টপন করে দিল। যে নোটিশটা আমাদের সামনে আসছে, যে কী বলেছে দেখো, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2022-এর কী বলছে, উইথ টু দ্য আর্লিয়ার নোটিশ অ্যাজ মেনশন অ্যাবভ, অর্থাৎ যেই নোটিশটা আগে দেওয়া ছিল, যে WBPBR নোটিশ 2023-24 কনস্টেবল KB 22, দিস ইজ ইনফর্ম দ্যাট দ্য ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফর রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল কলকাতা পুলিশ 2022 টেন্টেটিভলি শিডিউল অন দ্য অ্যান্ড ফর্ম 6/1/2023 হ্যাজ বিন পোস্টপন ডিউ টু আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্স, অর্থাৎ ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু ভিজিট দ্য ওয়েবসাইট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশ ফর ফার্দার আপডেট। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু পরীক্ষা আর হচ্ছে না, কবে হবে তার জন্য তোমাদের কিন্তু কলকাতা পুলিশের ওয়েবসাইট ফলো করতে বলেছে এবং সেই মতো সেখানে আপডেট দিয়ে দেবে। অর্থাৎ এটা কিন্তু খুব হতাশাজনক একটা খবর, কারণ সকলেই আশা করেছিল যে এই দুটো পরীক্ষা হয়ে গেলে পরেই ফাইনাল প্যানেল চলে আসতো এবং সেখান থেকে কিন্তু রিক্রুটমেন্টটা কমপ্লিট হয়ে গেল। যাই না কি অজানা কারণে এটা আপাতত পোস্টপন করে দিল। আশা করি খুব শীঘ্রই নতুন করে নোটিশ দিয়ে এই জিনিসগুলো তাড়াতাড়ি পরীক্ষাগুলো হয়ে যাবে এবং সেই মতো রিক্রুটমেন্ট শুরু হবে। ঠিক আছে, এই খবরটুকু ছিল, সেটুকু আপডেট শেয়ার করলাম। পরের ভিডিওতে আবার দেখা হবে।